আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা কথা বলেন আমরা সবাই বলতে হবে, তুমি হতে চাও কার বাহাদুর নাকি দাজ্জালের সৈনিক, এখনো সময় আছে ভাবার সুযোগ আছে করে দাও ঠিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আছে কি কোন খবর তোমার পৃথিবীর কি হালচাল, ও চিরে হয়তো এসে পড়বে মাহাদি আর দাজ্জাল, কি কোন খবর তোমার পৃথিবীর কি হালচাল, ও চিরে হয়তো এসে পড়বে মাহাদি আর দাজ্জাল, মাহাদির তরে হাজার সালাম দাজ্জালের তরে ঠিক, মাহাদির তরে হাজার সালাম দাজ্জালের তরে ঠিক, আমরা বাহাদুর সৈনিক সবাই, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, ভেবে তুমি বসে আছো দিল্লি বুঝি অনেক দূর, তাই তো তোমার কাটে নিয়ে আছো দু চোখ থেকে ঘুমের ঘোর, তুমি বসে আছো দিল্লি বুঝি অনেক দূর, তাই তো তোমার কাটে নিয়ে আছো দু চোখ থেকে ঘুমের ঘোর, ঘুমটা তোমার ভাঙলে দেখবে আধার চতুর্দিক, ঘুমটা তোমার ভাঙলে দেখবে আধার চতুর্দিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর, আমরা বাহাদুর সৈনিক, তুমি হতে চাও কার বাহাদুর নাকি দাজ্জালের সৈনিক, এখনো সময় আছে ভাবার সুযোগ আছে করে নাও ঠিক, আমরা বাহাদুর সৈনিক সবাই, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, সারা বিশ্বে চলছে জোয়ার জুলুম শোষণ দুর্নীতির, মুক্তির তোর প্রয়োজন এখন বিপ্লবী সেই মাহাদির, সারা বিশ্বে চলছে জোয়ার জুলুম শোষণ দুর্নীতির, মুক্তির তোর প্রয়োজন এখন বিপ্লবী সেই মাহাদির, মাহাদির হয়ে লড়তে মোরা ছোট বদিক বেদিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, তুমি হতে চাও কার বাহাদুর নাকি দাজ্জালের সৈনিক, এখনো সময় আছে ভাবার সুযোগ আছে করে নাও ঠিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা বাহাদুর সৈনিক, আমরা মাহাদির সৈনিক হইতে রাজি আছি না নাই, যখনই দাজ্জালের আবির্ভাব হবে আখির জামানা একেবারেই আমাদের নিকটে চলে আসছে, যে কোনো মুহূর্তে ইমাম মাহাদির আত্মপ্রকাশ করতে পারে, যে কোনো মুহূর্তে দাজ্জালের আবির্ভাব হইতে পারে, আমরা কি দাজ্জালের সৈনিক হব নাকি মাহাদির সৈনিক হব, কথা বলেন কার সৈনিক হব, আমরা ইমাম মাহাদির সৈনিক হব, আমরা সকলেই দলে দলে মাহাদির কাছে ছুটে যাব, আল্লাহর হাবিব বলেছেন
যখন মাহদী আত্মপ্রকাশ হবে তোমরা যেখানেই থাকো যদি মাহদী পর্যন্ত পৌঁছাইতে তোমাদেরকে যদি বরফের পাহাড় হামাগুড়ি দিতে হয় পরিচয় তোমরা বরফের পাহাড় হামাগুড়ি দিবা তারপর তোমরা মাহদীর হাতে বায়াত হইয়া যাইবা তাহলে আমরা কি রসুলের সেই আহ্বানে সাড়া দিতে রাজি আছে তাহলে বাংলাদেশের ওলামায়ে কেরাম যেই ক্রমহত্যে যদি ডাক দেয় যদি ইমাম মাহদীর আত্মপ্রকাশ হয়েছে এই ঘোষণা বাংলাদেশের ওলামায়ে কেরামের পক্ষ থেকে যদি আসে তাহলে আমরা সবাই দরে দরে মাহদীর হাতে বায়াত হয়ে যাব ইনশাআল্লাহ তাহলে আমরা দাজ্জাল থেকে দূরে সরে দাজ্জালের মুখে থুতু নিক্ষেপ করব এটা লম্বা একটা আলোচনা আছে তবু আমার একটা আবেগ আমার একটা অনুভূতি আমরা মাহদীর সৈনিককে ভারী করতে চাই মাহদীর দল এখন থেকে ভারী করতে চাই মানুষের মুখে মুখে স্লোগান আমরা পৌঁছায় দিতে চাই আমরা মাহদীর সৈনিক আমরা কার সৈনিক আমরা মাহদীর সৈনিক এটা মানুষের সকলের মুখে মুখে ছড়িয়ে দিতে চাই সকলের মুখে মুখে এটা জারি হয়ে যাইতে হবে আমরা মাহদীর সৈনিক সবাই আজকে থেকে নিজেকে মাহদীর সৈনিক দাবি করবো তো ইনশাআল্লাহ।